জিন্দাবাদ 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 রাহুল গান্ধী জিন্দাবাদ 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 মালিকার্জুন খড়গে জিন্দাবাদ 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 জি আমি আলে আহিলু যে কংগ্রেস দলে ইতিমধ্যে ঠিরাং কৰিছে যে ভারত জুড়ো যাত্রার অসমতো যেদরে সফল হল ভূপেন বৰা ডাঙরিয়ার নেতৃত্বত পরবর্তী সময়ত বাগানে বাগানে কংগ্রেস প্রত্যেকক্ষণ বাগানত শ্রমিকসকলে আধ ঘন্টা গরমত কাম করা পাছত কংগ্রেসের সভালৈ যেদরে ঢাপলি বেলি আহিলে এই কথা বতরাবিলাকে প্রতিয়ন নিয়াইছে রাইজক যে রাইজর মনবিলাক এই সরকারখনের প্রতি ভাল নহয়। পরবর্তী সময়ত আমি পাহাড়িয়া জেলা দুখনত পাঁচটা দিন কটাই তার মানুষের বুঝলাম আর তারে লগত সংগতি রাখি আমি অসমত কংগ্রেসের বিধায়ক নথকা প্রায় সকল সমষ্টিত আরম্ভণি হিসাবে বিশটার পঁচিশটা সমষ্টিত ত্রিশটা সমষ্টিত আমি বিশাল জনসভা পাতার কথা সিদ্ধান্ত গ্রহণ করেছো। সেই অনুপাতে আমি যাওয়া কেটামান দিন জাকির হুসেন সিকদার আমি ভূপেন বৰা ডাঙরিয়ায় গঠন করে দিয়া আপনার কমিটিয়ে আমি বিভিন্ন ঠাই ঘুরিছো। আমি বিভিন্ন ঠাই ঘোরার পিছত আজি আমি আহি দরং জেলার মঙ্গলদৈত আহি উপস্থিত হয়েছো। সিপাঝারতো আমার ইয়াত এখন বিশাল জনসমাবেশ হব, তার প্রস্তুতি দেখিছে যে প্রস্তুতিতে যদরে আপনার মানুষের উৎখাতপনা দেখিছে তারপর প্রমাণ হয়েছে যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকারখনের প্রতি নরেন্দ্র মোদী ডাঙরিয়ার প্রধানমন্ত্রীর সরকারখনের প্রতি বিজেপির সরকারখনের প্রতি রাইজে অনাস্থা প্রকাশ করেছে আর সেই কারণে রাইজে বাচ্চা আছে যে কেতিয়া কংগ্রেস আমার মাজলে আহে আর কেতিয়া আমার মনের কথাখিনি শুনে। এই কথাবিলাকৰ কারণে আমি আজিয়ালে আহিছো। ইয়ার প্রস্তুতি মিটিংত যে উৎসাহ উদ্দীপনা দেখিছো আমি ভাবিছো যে সিপারজারত হবলগিয়া এই সভাখন বহুত সফল হব আর এই সফলের জড়িয়ে পরবর্তী সময়ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার যে পতন হব সেই কথাটি স্পষ্ট। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।